নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর সন্দীপন সেনগুপ্ত, ব্রহ্মা আয়ুর্বেদের এই অনুষ্ঠানে আপনাদের বিশেষভাবে স্বাগত জানাই। আগের ভিডিওটির রেসপন্স দেখে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি। এত মানুষ যোগাযোগ করেছেন এবং আপনারা আমাদের উপর আস্থা রেখে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমি এই দেখে অত্যন্ত আপ্লুত হয়েছি। এবং আজকের ভিডিওটি সেই সকল মানুষকে ডেডিকেট করেই যারা এই সমস্যাটিতে মারাত্মকভাবে ভুগছেন এবং বহুবার আমাকে রিকোয়েস্ট করেছেন, ফোনে হোক, রাস্তাঘাটে হোক, সব ক্ষেত্রে, ডাক্তারবাবু এই ভিডিওটির উপর, এই টপিকটির উপর বিশেষ করে আলোকপাত করুন। আজকের টপিকটি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, অর্থাৎ পেটের ঘা। অনেক মানুষের বক্তব্য থাকতে পারে পেটের ঘাটা আসলে কি। পেটের ঘাটা হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক মিউকোসা, তার মাঝখানে একটা ক্ষত, সেটা ব্লিডিং হতে পারে, নন ব্লিডিং হতে পারে। সেটা যদি ব্লিডিং হয় সেটা স্টুলের মাধ্যমে আসবে, সেটা ফ্রেশ ব্লাড হওয়ার চান্সেস নেই, সেটা কালো কালার হবে এবং স্টুলটা ব্ল্যাকিস দেখতে হবে, দ্যাট ইজ মেলিনা। এইটাকে ডাক্তারি ভাষায় জিআই ব্লিড বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডও বলা হয়ে থাকে। এই গ্যাস্ট্রিক আলসারের সমস্যাটি যখন আপনার হবে, আপনি দেখবেন খাবার খাওয়ার আধ ঘন্টা আগে বা এক ঘন্টা আগে থেকে আপনার পেটে অসম্ভব পরিমাণ ব্যথা হচ্ছে। এই ব্যথাটি এই কারণে হচ্ছে, আপনার স্টোমাকের যে অ্যাসিড সেটা সরাসরি গ্যাস্ট্রিক মিউকোসার সংস্পর্শে এসে সেখানে একটি ক্ষত বা আলসার তৈরি করেছে। দেখবেন এই ব্যথাটি যখনই আপনি খাবার গ্রহণ করবেন সঙ্গে সঙ্গে ব্যথাটি প্রশমিত হবে, তার 10-15 মিনিটের মাথায়। এই ডিজিজটিকে গ্যাস্ট্রিক আলসার বলা হয়ে থাকে। মোদ্দা কথায় বলতে গেলে, খাবার খাওয়ার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে থেকে আপনার চরমভাবে পেটে ব্যথা হচ্ছে, বুকের নিচটা বা এপিগ্যাস্ট্রিয়াম অংশটা, এই অংশটা বিশেষ করে ব্যথা হচ্ছে, বেশ কিছুদিন ধরে পায়খানার একটু সমস্যা দেখা দিচ্ছে, পায়খানার সাথে কিছু পরিমাণ রক্ত আসছে বা কালো পায়খানা হচ্ছে, ডাইজেশনটা বিশেষ করে হ্যাম্পার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অম্ল উদ্গার দেখা যাচ্ছে এবং বমির সাইন সিমটমও থাকছে, এবং ব্যথাটা বিশেষ করে বলতে গেলে অসম্ভব পরিমাণ হচ্ছে। কিন্তু এই ব্যথাটাই যখনই আপনি খাবার গ্রহণ করছেন, সেটা দুপুরের হোক, রাতের হোক, ব্রেকফাস্ট হোক, এনিথিং, বা ইভিনিং স্ন্যাক হোক, এনিথিং, সঙ্গে সঙ্গে দেখবেন ব্যথাটা প্রশমিত হয়ে গেছে। এই খাবারটা যখনই হজম হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার স্টোমাক যখনই খালি হয়ে যাচ্ছে, ব্যথাটা আবার ফিল হচ্ছে বা অনুভব করছে বা বাড়ছে। বহু মানুষ রাত্রিবেলা 10টা বা 11টার সময় খান এবং সেই খাবারটা গ্রহণ করার পরই মোটামুটি 2 ঘন্টা বা 3 ঘন্টার পর থেকে যখনই খাবারটা ডাইজেশন হয়ে গেল, তার পেটটা যখনই খালি হলো, সঙ্গে সঙ্গে এই ব্যথাটা আরও বহুল পরিমাণে বা বিশেষভাবে বেড়ে গেছে। এই সাইন সিমটমগুলো যদি আপনারা দেখতে পান, বিনা সময় নষ্ট করে আমাদের কেন্দ্রের সাথে অবশ্যই যোগাযোগ করুন বা আমাদের সংস্থার সাথে অবশ্যই যোগাযোগ করুন। স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার যদি একটা সার্টেন লিমিটকে অতিক্রম করে বা ক্রস করে, এটাকে ফেরানো যায় না বা এটা ইরিভার্সিবল হয়ে যায়। আয়ুর্বেদে 3-4 রকম ওষুধের যোগ রয়েছে যেটা এই গ্যাস্ট্রিক আলসারকে একেবারে নির্মূল করতে পারে। বহু মানুষ মডার্ন অনুযায়ী সকালবেলা একটি করে প্যান-40 খেয়ে যাচ্ছেন বা একটি করে PPI খেয়ে যাচ্ছেন, একটু গ্যাস হলেই একটি র্যানট্যাক 150 বা 300 খাচ্ছেন, টপ সিট ফ্যামোসিট 40 মুড়ি মুড়কির মতো খাচ্ছেন, ইরেসপেক্টিভ অফ দ্যাট যে আপনার কী রোগ হয়েছে বা কি হতে পারে, এনিথিং, আপনারা দেখছেন সাময়িকভাবে আপনার সেটা লাভ হচ্ছে এবং ডিজিজটি প্রশমিত হচ্ছে বা আপনার যে আনইজিনেসটা ছিল সেটা প্রশমিত হচ্ছে। কিন্তু এটা কি সত্যি রোগটার ডায়াগনোসিস বা রুট কজ অফ দ্য ডিজিজ কি এইটাই? একটা ওষুধ যদি সিমটোম্যাটিক রিলিফ দেয়, তো সেইটা একটা বড় সাইড এফেক্টও ফেলছে আপনার শরীরে, এইটা আপনাদের কমন সেন্সে বোঝা উচিত। আমি বহু পেশেন্টকে এই জিনিসটা বুঝিয়ে বুঝিয়ে ফেড আপ হয়ে গেছি, কিন্তু তারা এই জিনিসটা শরীরে অ্যাডাপ্ট করতে পারছেন না বা জীবনে অ্যাডাপ্ট করতে পারছেন না। তারা একেবারে এই ওষুধ খেয়ে একেবারে নিঃশেষিত হয়ে অবশেষে আমার কাছে এসছেন,
যখন তাদের আলসার প্রমিনেন্ট হয়ে গেছে, ব্লিডিং আলসার পরিণত হয়েছে, নন হিলিং আলসারে পরিণত হয়েছে। এন্ডোস্কোপির মাধ্যমে এটাকে আমি ডায়াগনোসিস করে এই ট্রিটমেন্ট শুরু করেছি এবং তারা ট্রিটমেন্টের অন্তর্ভুক্ত আছে। তো এর উপায় কি? এর উপায় একটাই, যখনই আপনাদের গ্যাস অম্বল হবে, ইনস্টেড অফ পিপিআইস অ্যান্ড এইচ টু ব্লকার্স, দ্যাট ইজ র্যানট্যাক, প্যানফর্টি, এগুলোর বদলে আপনারা আয়ুর্বেদিক ওষুধ গ্রহণ করুন, যেমন চিত্রকাদি বটি, অভ্ররসায়ন ইটিসি, যেগুলি আপনার শরীরে গ্যাস অম্বলের সমস্যাকে প্রশমিত তো করবেই, কোনো সাইড এফেক্ট ফেলবে না, কোনো রকম আলসারস হবে না, আপনার রোগ মুক্ত থাকতে পারবেন, সাইড এফেক্ট ফ্রি থাকতে পারবেন। এছাড়া খুব স্পেসিফিকভাবে খুব বাড়াবাড়ি রকম আলসার হলে সরাসরি আমাদের সংস্থার সাথে যোগাযোগ করুন, কোনো দ্বিধা ভুলে বা সব রকম দ্বিধা ভুলে। আমি অবশ্যই আপনাদের এই সমস্যাটিকে গোড়া থেকে নির্মূল করতে সহায়তা করতে পারব। গ্যাস্ট্রিক আলসার যখন একসাথে বলছি, ডিউডেনাল আলসারের কথাটাও বলে দেওয়ার কথা, বহু মানুষ এই কথাটি ভাবতে পারেন, ডাক্তারবাবু হয়তো আমাকে খাবার খাওয়ার আগের ব্যথার কথাটা বলছে, কিন্তু খাবার খাওয়ার পরের ব্যথাটা কি? বহু মানুষের খাবার খাওয়ার পরে ব্যথা স্টার্ট হয় 1 থেকে 2 ঘন্টার মধ্যে। এই রোগটিকে আমরা ডিউডেনাল আলসার বলে থাকি, অর্থাৎ ইনটেস্টিনের ঘা, অর্থাৎ যে অংশটি স্টোমাকের নিচ থেকে স্টার্ট হয়ে আমাদের ওমেন্টাম এবং এ অবধি গেছে এবং মলাশয় অবধি গেছে, সেটা হচ্ছে ইনটেস্টিন। ইনটেস্টিন দুরকম হয়, লার্জ ইনটেস্টিন অ্যান্ড স্মল ইনটেস্টিন, যেটাকে বলতে থাকি আমরা বৃহদান্ত এবং ক্ষুদ্রান্ত। এর মধ্যে যদি কোনো রকম আলসার হয়ে থাকে তাকে আমরা ডিউডেনাল আলসার বলে থাকি। গ্যাস্ট্রিক আলসারের মতনও এর সাইন সিম্পটম সবই সমান, কেবলমাত্র একটি পার্থক্য আছে, দ্যাট ইজ এক্ষেত্রে ব্যথাটা খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর থেকে স্টার্ট হয়। তো ম্যানেজমেন্ট হিসেবে আপনারাও সেই একই রকম ম্যানেজমেন্ট নেন বা খেয়ে থাকেন, কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার দুটোর ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট মোডালিটি, এবং সেটিকে ডায়াগনোসিস করে আমরা স্পেসিফিকভাবে ওইটুকুই ট্রিটমেন্ট করব। আমি কথা দিচ্ছি আপনারা সকলে উপকৃত হবে, এই রোগটি এত মানুষের রয়েছে এবং ঘরে ঘরে সকলের মধ্যেই এটি রয়েছে, এটা আমি নিজের প্র্যাকটিসিং ক্যারিয়ারে বিশেষভাবে বুঝতে পাচ্ছি। বহু মানুষ সকাল হলেই একটি করে প্যানফর্টি খাচ্ছেন বা র্যানট্যাক খাচ্ছেন। দয়া করে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই হ্যাবিটটি প্লিজ পাল্টান। এইটার মাধ্যমে আপনারা নিজেদের জঠর আগ্নি বা নিজেদের ডাইজেস্টিভ ফায়ারকে পুরোপুরি শেষ করছেন, এবং আপনাদের নিজস্ব স্টোমাকের বা জঠরের যে ডাইজেশনের ক্ষমতা সেটা পুরোপুরি নষ্ট হচ্ছে, এবং এই ওষুধটি ছাড়া আপনারা একটা মুহূর্ত সার্ভাইভ করতে পারবেন না বা খাবার খেতে পারবেন না, বা খাবার খেলেই আপনাদের এই ওষুধটি খাওয়ার কথা চিন্তা করতে হচ্ছে, এবং মনে হচ্ছে যেন মানে বুক ব্যথা বা অন্যরকম ইরিটেশনে আপনারা অত্যন্ত ভুগবেন বা আপনাদের অনেক ইরিটেশন হবে বা কষ্ট হবে। তো আমি বলতে পারি, প্লিজ এই ওষুধগুলিকে সেবন করা ছাড়ুন, আয়ুর্বেদিক ওষুধ গ্রহণ করুন যার কোনো সাইড এফেক্ট নেই, যেটা অভ্যাসে কোনো দিনও পরিণত হয় না, এবং এই ওষুধ আপনার ডাইজেশনকে একসময় এতটাই বাড়িয়ে দেবে যে এই ওষুধ 15 দিন বা 1 মাস খাওয়ার পর থেকে আপনাকে কোনো রকম হজমের ওষুধ খেতে হবে না, আপনারা সরাসরি নিজের ডাইজেশনের মাধ্যমে যা খাবার গ্রহণ করবেন সেটি হজম করতে পারবেন, সেটা খাসির মাংস হোক বা 1 থালা স্যালাড হোক বা নর্মাল ডাল ভাত হোক। শুধু একটাই অনুরোধ, প্লিজ 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 এই ওষুধগুলিকে ত্যাগ করুন, নিজের শরীরের এত ক্ষতি করবেন না, আয়ুর্বেদকে গ্রহণ করুন, নিজের লাইফস্টাইলে এটাকে ইনক্লুড করে নিজের এবং নিজের পরিবারের সকলের হেলথকে বজায় রাখুন এবং সুস্থ থাকুন। এই জন্য পেটের সমস্যা, অম্বলের সমস্যা, গ্যাসের সমস্যা, আলসারের সমস্যা যাই হোক না কেন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। অবুঝের মতো চোখ বুঝে যে কোনো গ্যাসের ওষুধ খাবেন না, এবং ডোন্ট মেক আ হ্যাবিট, আয়ুর্বেদ ওষুধ খান 7 থেকে 10 দিন খান, একেবারে রোগমুক্ত করে দেবো, একেবারে ডাইজেশন বাড়িয়ে দেবো, এটা আমি কথা দিচ্ছি, এবং আশা করি আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের সংস্থার সাথে যুক্ত হবেন। পুনরায় বলে দিচ্ছি, অনলাইন পোর্টাল এখন আমাদের নতুনভাবে স্টার্ট হয়েছে, অফলাইন তো রইলই, অনলাইনেও আপনারা কনসাল্ট করতে পারেন, বিশেষ করে এই সমস্যার জন্য অনলাইনে কনসাল্ট করলেও আমি সরাসরি ওষুধ কিছু বলে দেবো যেগুলি আপনারা সরাসরি গ্রহণ করতে পারবেন বা কিনে নিতে পারবেন এবং এই রোগমুক্ত হতে পারবেন, এই সমস্যাটিকে জড় থেকে শেষ করতে পারবেন বা মূল থেকে শেষ করতে পারবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। ফর এনি ফার্দার কোয়ারিজ
নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। নমস্কার।